الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. الله أكبر. গভীর মনোযোগ দিবেন আমার দুলাল কান্দির বাবারা, আপনারা ইমানদার মানুষ জবান করে বলেন আমার আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছে না? না صلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله والصلاة على نبيه والرسول والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقال وبإيمان وبيان في فرقان وحده لا شريك ولا نذير لا ولا مثل لا جدا أنوان أجدا لا أكمل له ونشهد أن سبحان الله. একটু বসবেন, আদব নিয়ে বয়ান শুনবেন, যদি মহব্বতে বসতে পারেন প্রেমের ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ, রাজি আছি? আরে বয়ান শুনেন তারপরে মন্তব্য করবেন। মানুষ ছোট দেখছেন মনে করছেন বাচ্চা মানুষ, কি বস করবো আবৃত মানুষ, কথা বলো কথা বলো। চোখের সামনে ফাঁস 10,000-20,000 মানুষ না থাকলে ওয়াজ জমে না, ভালো লাগে না। আপনার গয়ে লাগাতে নতুন আসছি, একটু বয় একটা শুনেন না, এরপরে কথা বলেন। আমরা সবাই মুসলমান, মুসলমান মুসলমানের ভাই, ঠিক না বলেন?
মুসলমানের বিপদে মুসলমান যাওয়ার দরকার আছে কিনা একটু থাই কেন কি খুশি না বেজার কারা কারা বেজার হাত তুলেন সবাই খুশি আসেন তো প্রেমের ওয়াজ করবো আসেন তো ইনশাআল্লাহ না তাহলে সবাই মহব্বতে আমার সাথে কণ্ঠের সাথে কণ্ঠটা মিল করে একসঙ্গে পড়েন আউযুবিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله ما شاء الله محبته وعلى آل سيدنا দূরদের আওয়াজটা আর একটু জোরে হবে পৃথিবীতে কিচ্ছু কবুল হোক বা না হোক দুরুদ কিন্তু কবুল হয়ে যায় কিতাবের মধ্যে দেখলাম কেউ যখন নবীর উপরে মহব্বতে দুরুদ পড়ে আমার আল্লাহ তখন একটা ফেরেস্তাকে বলে এই ফেরেস্তা তুমি একটা নূরের সাগরে ডুব দাও আমার কথাগুলো ইমানতান্ত্রিক গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো আপনাদের বারুইসা বাজারে কিনে পাবেন না ইনশাআল্লাহ একটু প্রেম দেখে বয়ান করব তবে আসতেছি আবার আগামীকালকের হরের দিন 14 তারিখ কোন দেওয়ানের সরনি আইতাছি ইনশাআল্লাহ একটু আজকে বয়ানটা শুনেন তারপরে দেওয়ানের সর যাইয়েন ঠিক আছে তো ইনশাআল্লাহ তো আল্লাহ কি কয় তুমি একটা নূরের সাগরে কথাগণ তখন ফেরেশতারা নূরের সাগরে ডুব দেয় ডুব দেওয়ার পরে আল্লাহ কই তুমি উঠো তখন ফেরেশতা উঠে যায় আপনারা বলেন ফেরেশতার পাকা আছে না নাই তো ফেরেশতা যে নূরের সাগরে ডুব দিছে ডুব দেওয়ার পরে আবার উঠে গেছে ফেরেশতার পাখার ভিতরে পানি লাগছে কি লাগছে না আল্লাহ ডাক ডাক কই তোমার নূরের পাকাগুলো একটা ঝাঁকুনি দাও ঝাঁকুনি দিলে পানি ফুটবে আমার এই ফাগড়িটা যদি পুকুরে বিজায়া তুলে একটা ঝাঁকুনি দেয় আমি মাশাআল্লাহ সুন্দর আনসার এই তো আপনাদের দুলাল কাদের মানুষ ওয়া বুঝে তো ফেরেশতা যখন ঝাঁকুনি দিছে ফেরেশতার পাখা থেকে অসংখ্য গণিত পানি কথা কয় না ওয়াজ কি আমিও করবো আপনারও করুন লাগবো একলা ওয়াজ করুন নাকি বক্তার আওয়াজে শ্রোতার আওয়াজে বক্তার ওয়াজ কথা ঠিক কিনা গো তো ফেরেশতা যখন ঝাঁকুনি দিছে অসংখ্য অগণিত পানির পুঠা জমিনে পড়ে গেছে আর ওই প্রত্যেকটা পুঠা থেকে একটা একটা পুঠা থেকে আমার আল্লাহ একটা একটা করে ফেরেশতা বানায় আর ওই ফেরেশতাদের কাজই হচ্ছে যারা আমার আকার উপরে যারা আমার নবীর উপরে মহব্বতে দুরুদ পড়বে তাদের জন্য সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তাহলে দুরুদের ফজিলত আছে না নাই জোরে কোন আছে না নাই একটু গুরুত্বপূর্ণ দুরুদের ফজিলত এবার আপনারা জোরে পড়বেন আস্তে আস্তে পড়বেন একটু মহব্বতে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরেকটু আওয়াজ আরেকটু আওয়াজ মাশাআল্লাহ ভালো লাগে আল্লাহ মাফ করো কবুল করো ওয়ালা আলি সাইয়্যিদিনা
বাঁচানোর কাজ বুঝলে আপনার শরীরের প্রসঙ্গটা দাঁড়িয়ে যাবে তুই গে আইনে নূর তেরা সব গড়ালে নূর কা আল্লাহুম্মা জবান গুলো মারহাবা জোরে ওয়ালা আলে সুইয়ে নবী আমার জাহানের জান নবী আমার প্রাণ আমার তো কইছে নবীর সম্মান নিয়ে বয়ান করতাম এই জন্য গোড়া থেকে ধরছি মারহাবা কর আসেন তো যাবেন গা যাবেন গা গেল গা মনে করুন নবীর ফ্রেন্ড নাই আর নবীর ফ্রেন্ড না থাকলে কিচ্ছু নাই উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফউদ্দিন খান সাহেব সহ সভাপতি জনাব মোহাম্মদ মিলন মিয়া সাহেব প্রধান অতিথি জনাব মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন উদ্বোধক জনাব মোহাম্মদ কাউসার কাদর সাহেব প্রধান বক্তা সারা বাংলার আনন্দ সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ার সাহেব সহ মাওলানা কারি বাহাউদ্দিন মুরাদি আল কান্দানি সাহেব হজরত মাওলানা আলী সুলাইমান সাহেব সুমিষ্টবাসী হজরত মাওলানা হাফেজ কারি ওয়াকাস আহমেদ সালেহ সাহেব সহ দিগার ওলামাই কারাম ওলামাই আহলে সুন্নাহ উপস্থিত দুলাল কান্দির আমার মুরব্বী বাবা জিরা যুবক ভাইরা পর্দানশীল মা বোনেরা অলিপ্রেমিক নবীপ্রেমিক নজওয়ান বন্ধু সকলের খেদমতে আমি নাঈম উদ্দিন আজিজির সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কথা বলবেন না কথা বলবেন আমার বয়ান যদি শুনতে চান কথা বলা যাবে না একদম নীরব করে দেওয়া লাগবে আমার একটু সামনে বললে বুঝো হ্যাঁ একটু আস্তে আস্তে সামনের দিকে আসবেন ফেন্টারের ডান বাম কোনো কথা বলবেন না একদম নীরব দিয়া যতটুকু কথা বলবো একবারে এই কান বন্ধ করে এই দুই কান আমি বিশ্বাস করি এই কান একবার ডুবান্দা বেরিয়ে যাবো এই কানের বিশ্বাসী নাই মোদিন আছে কিনা আমার ওয়াজ শুনতে গেলে দিলের কান খোলা লাগবে কথা ঠিক কিনা যাতে ওয়াজটা শোনার পরে কালকে সকাল পর্যন্ত আজীবন মন থাকে আজকে শুনলাম ভুলে গেলাম এমন ওয়াজ শুনে লাভ নাই যা মানে ওয়াজটা শুনলে যেন ভিতরের আপনার যে মেমোরিটা আছে ভিতরে যে মেশিনটা আছে মেশিনে যাতে থাকে কথা ঠিক কিনা দিলের কান দিয়ে আমার বয়ানটা শুনবেন কোনো কথা বলবেন না নীরব দিয়া তবে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া মাইকটা ভালো ভাল লাগছে আর দৈরেন না এতটুকু এনাফ আপনারা ভালো হয়ে চলছে তা আল্লাহ পাক এই মুহূর্তে কিছু মানুষকে সিলেট উসমানি হাসপাতালে রাখছেন আমার কথা বোঝে না আসেনি সিলেট উসমানি হাসপাতালে ফেরা রয়েছে না ইচ্ছা করলে আমরা ফরতাম ফারি না আল্লাহ এই মুহূর্তে কিছু মানুষকে ঢাকায় বড় বড় হাসপাতালে রেখেছেন কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে মেন রোডে ড্রাইভিং অবস্থায় রাখে নাই হাসপাতালে রাখে নাই বাড়িতে গুমমান্ত অবস্থায় রাখে নাই ডাইরেক্টলি জান্নাতে বসিয়ে রেখেছে এই নসিব কি সবারই তো পারে আমি আগেই বলছি আমার ওয়াজ বুঝতে গেলে আমার সাথে কথা বলতে হবে হৃদয়ের কান খুলতে হবে আছেন তো ইনশাআল্লাহ মনোযোগ ডান বাম কথা বলবো না আমার বয়ান মনোযোগ দিয়ে শুনেন তো আল্লাহ যে আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসাইছেন এই বাগানে কি সবাই বসতে পারে না কথা কোন না
সবাই বসতে পারে না যাদের নসিব ভালো তারাই জান্নাতে থাকে কথা কোন ঠিক না বেটা এই যে মাহফিল আপনি আমি মাহফিলে বসছি এমন হতে পারে এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল ঠিক তো যারা বাড়িতে অযথাভাবে খামখেয়ালি করে ঘুমিয়ে আছে তারা কি বলে গেছে এখানে নবীর সম্মান হচ্ছে যেখানে নবীর সম্মান হয় যেখানে মিলাদ শরীফ হয় দাওয়াত দেওয়া লাগে না এমনি কি মিলাদে অংশগ্রহণ করা ইমানদারের কাজ আরে তোলা মাইক লাগাই জান্নাতের বাগান আপনাদের দুলালকান্দির যুবক ছেলেরা মুরব্বীদের পরামর্শে করেছে দ্বিতীয় বার্ষিক মাহফিল এটা তো আপনাদের এলাকার জন্য বড় নিয়ামত জোরে কোন ঠিক কিনা কোন তো আমি জানতে চাই এই এলাকায় কবরস্থান আছে না নাই কোন দিকে বাজান এই যে আচ্ছা এই যে কবরস্থান যারা কবরে ঘুমায় রয়েছে তারা আপনার আত্মীয় ছিল না কথা বলেন আত্মীয় ছিল আজকে যদি আমি মারা যাই আমার কোথায় দিবে এমন তো হতে পারে কালকে এমন টাইমে কয়টা বাজে এখন 11টা বাজে কালকে এমন টাইমে আমি কবরে থাকতে পারি কথাটা ঠিক আছে এমন হতে পারে আগামী কাল মসজিদে জোহরের নামাজের পরে মসজিদের মুয়াজ্জিন অথবা ইমাম সাহেব বলবে একটি শুভ সংবাদ ইমুকলুক মারা গেছে অথচ ইমুকলুক নাইমুদ্দিন আজিদের সামনে বসে ওয়াজ শুনছে মরণের কোনো গ্যারান্টি ঠিক যেহেতু মাহফিলে বসে গিয়েছি যত গুনাহ করছি সব গুনাহগুলো চোখের সামনে বাসায়া আল্লাহর জাত জালালিয়াতের কসম করে বলি বান্দার নাম হচ্ছে গুনাহগার আল্লাহর নাম হচ্ছে গফফার বান্দা যখন খরুজ হয়ে বান্দা যখন একবারে নরম হয়ে বান্দা যখন আল্লাহর কাছে একেবারে নরম হয়ে ইত্তাকুল্লাহ তাকওয়া আল্লাহর ভয় নিয়ে আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আমি যখন কোরআন তেলাওয়াতটা শেষ করব আপনারা জুড়ে আল্লাহু আকবার বলবেন রাজি আছি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহ হুজুর থাকলে ডান বামে হুজুর থাকলে ওয়াজ করতে ভালো লাগে বুজুর মানুষ থাকলে বাগান বই ইনশাআল্লাহ আসুন দেন আসুন ইনশাআল্লাহ ডানে বামে হুজুর থাকলে ভালো লাগে ওয়াজের মজা আলাদা ইনশাআল্লাহ জুরে আল্লাহ করে কইতে পারবেন না জি ডাক্তার মাসে দেখছি না আপনারা বারতেন না কি জুরে কইবেন যত শক্তি আছে আরে বড় আল্লাহর নামে শক্তি নিয়ে ডাক দিলে এত ফায়দা আছে না নাই জুরে কইবেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহি الحمد بسم الله الرحمن الرحيم الله أكبر واعلموا আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন না